নিউ বাংলা, সমস্যা নয় সমাধানে। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ বাংলা টিভি এবং চন্দ্রবিন্দু প্রকাশনার আজ 35তম ফেসবুক লাইভ আড্ডায় আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা যে যেখান থেকে দেশ এবং বিদেশ থেকে আমাদের এই লাইভ আড্ডায় সংযুক্ত হচ্ছেন এবং আমাদের প্রোগ্রামটি দেখবেন, সবাইকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আজ আমাদের এই 35তম আড্ডায় উপস্থিত আছেন ভারতের কুচবিহারের বিখ্যাত কবি সুবীর সরকার। শুধু কবি নন, তিনি কবি, গদ্যকর, শিক্ষক এবং আরো ওনার বিভিন্ন ধরনের গান নিয়ে গবেষণা আছে, সাব অল্ট্রাম বিষয় নিয়ে উনি গবেষণা করবেন বলে জানিয়েছেন। তো দাদা, আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ, আমারও ভালো লাগছে আজকে তোমাদের ডাকে সাড়া দিতে পেরে। অনেক অনেক ধন্যবাদ দাদা, তোমাদের এই আড্ডায় আসতে পারবো। আপনার কাছে আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদেরকে ভালোবাসা, তোমাদের ব্যস্ততম সময়ের ভিতরেও আমাদেরকে সময় দিয়েছেন, এজন্য আপনার মানে আমরা কৃতজ্ঞ আপনার কাছে। তো দাদা, আমরা প্রথমেই জানতে চাইবো যে আপনার শৈশবের বা আপনার জন্মের গল্প একটু শুনতে চাই। আমার জন্ম কোচবিহার শহরে। কোচবিহার একটি সীমান্ত মফস্বল শহর, এর একদিকে আসাম সীমান্ত, একদিকে বাংলাদেশ সীমান্ত। আমি এই সীমান্ত মফস্বল শহরে নদী ঘেরা তোর্ষা নদীর পাড়ে এই শহরটা জানুয়ারি জন্মগ্রহণ করে। আমার জন্মকর্ম কোচবিহারেই, পড়াশুনো সূত্রে কিছুদিন কলকাতা। আমি জার্নালিজম মাস্টার যখন থেকে এখন কোচবিহারে বসেই আমি আমার কবিতা জীবন, আমার লেখালেখি, পড়াশোনা জীবনটা কাটিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা দাদা, আপনি একটি নদীর কথা বললেন, যে নদীর একেবারে আপনার যেখানে জন্ম তার পাশে একটি নদী আছে, এই এই নদীর প্রভাব কি আপনার জীবনে একটু যদি বলতেন আমাদের। আসলে তোর্ষা নদী, এই তোর্ষা নদীর পাড়ে আমার বাড়ি। ছোটবেলা থেকেই নদীর সাথে আমার বন্ধু, এবং তোমরা নিশ্চয়ই জানো এই তোর্ষা নদী নিয়ে একটা অসাধারণ লোকসঙ্গীত গেয়েছিলেন আমাদের ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দিন আহমেদ। মরহুম আব্বাসউদ্দিন আহমেদ সাহেবের বাড়ি ছিল কোচবিহারের বলরামপুরে। উনি যেখানে গান বাজনা করতেন সেই ঘরটি, সেই ডাবিয়া ঘরটি এখনো বলরামপুর গ্রামে রয়ে গেছে। ওনার ছেলে মুস্তাফা জামান আব্বাসী এখনো আছেন তার পূর্বপুরুষদের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো দেখার জন্য। তোর্ষা নদীর উতাল পাতাল কারবা চলে নাও, সোনা বন্ধুর বাদেরে মোর ঝুরিয়া পড়ে গাও। নদীর প্রভাব আমার জীবনে, আমার লেখায়, আমার সবকিছুতে এই তোর্ষা। এখন গড়িয়ে দেখেছে। আচ্ছা আচ্ছা দাদা, আপনি আপনি প্রথম প্রথম কবে কবিতা লিখছিলেন আপনার কি মনে আছে? মনে আছে বলতে কি, সে অর্থে লেখালেখি তো ছোটবেলা থেকেই করি। আমি যখন ক্লাস সেভেনে একটা নাটক লিখেছিলাম রাজা স্কুলে, সে নাটকটি আমার পাড়ার ছোট ছোট বাচ্চারা অভিনয় করেছিল। কিন্তু সচেতন ভাবে, মানে আমি কবিতা লিখবো ভাবে গল্পের পাখিকে দিয়ে পড়ে আমাকেও কবিতার পাকে পাকে ১৬ ১৭ বছর বয়সে। আজ আমি বাংলা একটি লাইন লিখতে পারি, আজ অব্দি বাংলা চেষ্টা করে যাচ্ছে কিন্তু পালিয়ে যাই, লড়াইটা জারি রেখেছি ১৬ ১৭। তার মানে আপনি কবিতা লেখার আগে প্রথমে নাটক লিখেছিলেন? হ্যাঁ ভাই। বাহ, অসাধারণ। তার মানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্বসূরি বিশেষ করে মনে করেন যে শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ যারা পৃথিবী বিখ্যাত নাট্যকার এবং কবি, মানে কবিদের হাতে যখন নাটক হয় বা নাট্যকারের হাতে যখন কবিতা হয় তখন কিন্তু অন্যরকম একটা মিশেল হয়, একটা সৌন্দর্য তৈরি হয়। দাদা, আমরা শুনছিলাম যে আপনার প্রথম লেখা, আপনি আপনি প্রথম যেদিন স্কুলে গেলেন আপনার কি সেই স্মৃতি মনে আছে দাদা? হ্যাঁ মনে আছে, মনে আছে। আমি যখন প্রথম প্রাথমিক বিদ্যালয়ে গেলাম তখন আমি খুব, মানে আমার ভেতরে একটা আনন্দ হচ্ছিল, পাশাপাশি একটা তীব্র ভয় কাজ করছিল যে এতদিন আমি যেভাবে জীবনযাপন করেছি এখন আমার জীবন অন্যদিকে যাচ্ছে, আমি একটা স্কুলে যাচ্ছি। তা প্রথম দিন স্কুলে যাওয়ার অভিজ্ঞতা মনে আছে, খুব
খুব ভীত ভীত এবং আনন্দ এবং ভয় যুগপথ আমাকে জড়িয়ে ধরেছে। আপনাকে স্কুলে কে নিয়ে গেছিলেন, বাবা নাকি মা? আমার সাথে বাবা গিয়েছিল, বাবা গিয়েছিল। আপনি আপনি কিন্তু জন্মগ্রহণ করেছেন 70 সালে, 1970। হ্যাঁ, আপনি জানুয়ারির জানুয়ারির আপনার জন্ম হচ্ছে জানুয়ারির 3 তারিখে, মানে আমার আপনার আমার কথা হচ্ছে আপনি কুচবিহারে জন্মগ্রহণ করেছেন, এর আগে কিন্তু এর পরে 1 বছর পরে হচ্ছে বাংলাদেশ স্বাধীন হচ্ছে। তো আপনার বাবা মার কাছ থেকে কি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কোনো গল্প শুনেছেন আপনি? এখানে খুব মজা আছে, মজা হচ্ছে আমার জ্যাঠামশাই, আমার জ্যাঠামশাই 1977 সালে বাংলাদেশ থেকে চলে আসেন, আমাদের বাড়ি ছিল ময়মনসিংহে। আমার ঠাকুরদাদা ময়মনসিংহে বাড়ি ছিল, আমার ঠাকুরদাদা এবং ঠাকুরদাদার বড় ভাই 1944 সালে এখানে চলে এসেছিলেন পাকাপাকি, তারপরে আসা যাওয়া চলতো, কিন্তু আমার জ্যাঠামশাই বাংলাদেশেই ছিলেন। তা 1977 সালে জ্যাঠামশাই পাকাপাকি চলে এলেন, তখন বোধহয় সম্ভবত মেজর জিয়া ক্ষমতাভার গ্রহণ করেছিলেন। তা আমার জ্যাঠামশাই মুক্তিযুদ্ধের সময়টা বাংলাদেশেই ছিলেন এবং আমার জ্যাঠামশাইয়ের কাছে মুক্তিযুদ্ধের সমস্ত, ময়মনসিংহের পাশেই তখন ছিল টাঙ্গাইল, আমি টাঙ্গাইলে বাঘা সিদ্দিকি বঙ্গবীর কাদের সিদ্দিকির গল্প শুনেছি, কাদের গল্প শুনেছি, কি করে মুক্তিযুদ্ধ হয়েছে সেই গল্প শুনেছি, শেখ মুজিবের মার্চের রেসকোর্সের বক্তব্য জ্যাঠামশাইয়ের কাছে শুনেছি, পরে তো আমরা ইউটিউবে সেই বক্তব্য শুনেছি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ, শুধু মুক্তিযুদ্ধ না, মুক্তিযুদ্ধের আগে 6 দফা আন্দোলন, 70-এর গণ আন্দোলন, এগুলোর গল্প শুনেছি, গল্প মৌলানা ভাসানি। আমার খুব এবং এই তো গত 2019-এর অক্টোবরে আমি ময়মনসিংহ ঘুরে এলাম, তো ময়মনসিংহ, নেত্রকোনা, সুসং, দুর্গাপুর, শিমশাং নদী গিয়েছিলাম, ঢাকাতেও আমি একদিন ছিলাম, তখন আমার যোগাযোগ হয়নি, এই এই তো অক্টোবর মাসে। কিন্তু দাদা একটি মজার বিষয় আছে, আমি যখন আপনার কবিতার সাথে পরিচিত হই, বিশেষ করে মাসুদার রহমান ভাই, সবি সরকারের কবিতা আমি যখন পড়তাম, তখন ভাবতাম আপনার বাড়ি বোধহয় রাজশাহীতে বা আপনি বাংলাদেশের কবি, এটা ভাবতাম প্রথমে। তারপর একদিন আমাকে আমার এক বন্ধু নিশিত দাস, নিশিত দাস বললেন যে মাসুদার রহমানের বাড়ি হচ্ছে রাজশাহীতে আর সবি সরকারের বাড়িতে হচ্ছে ইন্ডিয়াতে কুচবিহারে। তো সেদিন আমি জানতে পারি, এর আগে আমি জানতাম যে আপনি আপনার বাড়ি বোধহয় রাজশাহী বা ওই অঞ্চলে কোথাও নবাটঙ্গা এরকম হবে, কোথাও এরকম ভাবতাম। তো যাই হোক দাদা, আমরা আপনার শৈশবের গল্প শুনছিলাম, আমরা একটু ভিন্ন দিকে চলে যাব। আপনি আপনার প্রথম বই বের হচ্ছে হচ্ছে আপনার কয়েকটা বইয়ের নাম আমি বলতে চাই, যে আপনার বইয়ে প্রথম বই হচ্ছে যাপন চিত্র, তারপর হচ্ছে সাদা করতলের কবিতা, তারপর বরফ বিষয়ক সেমিনার, তারপর 19 আগস্টের কবিতা, তারপর হচ্ছে টাইগার প্রজেক্ট। আপনার প্রথম যে 3টি বই, এই 3টি বইয়ের কিন্তু একটু নামকরণ দেখলে বোঝা যায়, এবং আপনার কবিতারও একটা নির্দিষ্ট ধরন আছে, এবং আপনার কবিতা আমরা দেখলে বুঝতে পারি যে সুবীর সরকারের কবিতা, এরকম একটা সিগনেচার আপনার কবিতায় থাকে। তো এই যে কবিতায় আপনি নিজস্ব একটা ঢং, নিজস্ব একটা সিগনেচার তৈরি করলেন, এটা আসলে কিভাবে সম্ভব হলো, এই গল্পটা শুনতে চাই। বলছি সেই গল্প বলার আগে আমি একটু মাসুদার রহমান সম্বন্ধে বলি। বলেন, মাসুদার রহমান আমার খুব ভালো একজন বন্ধু, আমি যতবার বাংলাদেশে গেছি আমি সবার আগে মাসুদারের বাড়িতে গেছি, মাসুদারের বাড়ি থেকে আমি আর মাসুদার ঘুরে বেরিয়েছি, রাজশাহীতে আমি আর মাসুদার বহুবার ঘুরে বেরিয়েছি, মাসুদার আমার ভীষণ কাছের বন্ধু, আমরা এক বিছানায় ঘুমাই, এক থালায় ভাত খাই, এমনই বন্ধু আমরা। এবং মাসুদার নিজেও খুব শক্তিশালী একজন কবি, সে একটি সবুজে আচ্ছাদিত গ্রামে নিভৃতিতে বসে কবিতা লেখে। আর বাংলাদেশের যেটা ব্যাপার, আমি বাংলাদেশকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, বাংলাদেশের বাঙালিদেরকে আমি প্রচন্ড রেসপেক্ট করি, তিনটে কারণে। প্রথম কারণ হচ্ছে আমার মনে হয় পলিয়ার আতিথেয়তা এবং ভালোবাসায় পৃথিবীর শ্রেষ্ঠতম, আতিথেয়তা এবং ভালোবাসায় পৃথিবীর শ্রেষ্ঠতম দেশের নাম বাংলাদেশ। সমস্ত দেশ একটি ভাষায় কথা বলছে ভাই, বাংলা ভাষা। বাংলাদেশ ভাষা আন্দোলন করেছে,
বাংলাদেশ স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছে, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে, এই দেশকে ভালোবাসবো না? বাংলাদেশ আমার কাছে পৃথিবীর অত্যন্ত প্রিয়, কাছের আদরের একটি দেশ। আমি বাংলাদেশকে সালাম করি, বাংলাদেশকে প্রণাম করি, বাংলাদেশকে স্যালুট করি। আর তুমি যেটা বলছিলে, আমার কবিতার সক্রিয়তা, আমার কবিতার নিজস্ব সিগনেচার, আসলে আমি লেখালেখির জীবনের শুরু থেকে, লেখাপড়ার জীবনের শুরু থেকেই চেষ্টা করেছি নিজের হাঁটার রাস্তাটা, নিজের চলাচলের রাস্তাটাকে আয়ত্ত করার। আমি নিজস্ব স্বর তৈরি করতে পেরেছি কিনা জানি না, কিন্তু আমি আমার মতো করে সবসময় চেষ্টা করেছি যাতে আমার কবিতা, আমার কবিতার রাস্তা আমার মতোই থাকে, আমার যাতায়াতের রাস্তা যেন আমার মতোই থাকে, আমার দেখাটা যেন আমার মতোই কেন্দ্রীভূত থাকে। কাজেই আর 10 জন কবির থেকে আমার স্বর আমি আলাদা করেই নির্মাণ করার, সচেতন ভাবে নির্মাণ করার চেষ্টা করেছি। কতটুকু পেরেছি আমি জানি না, আমি চেষ্টা করেছি। অসাধারণ, অসাধারণ দাদা। আমরা আমরা আপনার কবিতার স্বকীয়তা এবং নিজস্বতা নিয়ে যে কথা বলছিলাম, আমি বলছিলাম আপনি যে কবিতার বইয়ের নাম দিয়েছেন সেখানেও কিন্তু একটা বৈচিত্র্যতা আছে। মানে আপনি আপনি প্রথম তিনটা বইয়ের আমি নাম পড়েছিলাম, সাদা করতলের কবিতা, বরফ বিষয়ক সেমিনার, 19 আগস্টের কবিতা, এরপরে টাইগার প্রজেক্ট, হরফলিপি, জ্যোৎস্না গীতা। এই যে টাইগার প্রজেক্ট এবং জ্যোৎস্না গীতা, এরকম যে কবিতার বইয়ের নাম হতে পারে, এটা কিন্তু একটু অন্যরকম ব্যাপার। মানে আপনি নামকরণের ব্যাপারে আর আপনার এর বিষয় ভিত্তিক কবিতার ব্যাপারে যদি একটু বলতেন আমাদের দর্শকদের। আসলে কি, আমার কবিতায় যদি আমার কবিতার পাঠকরা কেউ অনলাইনে থেকে থাকেন, এই লাইভে শুনছেন, থেকে থাকেন, প্রথমে যারা কমেন্ট করেছেন প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে, আমি সবসময় না নিজের কবিতা এবং কবিতার বইয়ের যে নামকরণ বলুন বা কবিতা বলুন, আমি সবসময় একটা, আসলে এই পৃথিবীতে একটা অপার রহস্যময় রহস্য দিয়ে ঘেরা, আমরা একটা স্ট্রিম অফ কনসাসনেস এর মধ্যে থাকি, মগ্ন চৈতন্যের মধ্যে থাকি, এবং আমরা একটা মেটাফিজিক্যাল ডার্কনেস জড়িয়ে বেঁচে থাকি। কাজে আমার আমার কবিতার যে রহস্য আছে, সেই রহস্যের, সেই রহস্যের ছায়া নামকরণের মধ্যে এই উদাহরণ নেই, টাইগার প্রজেক্ট, ব্যাঘ্র প্রকল্প। আমি ব্যাঘ্র প্রকল্প নামটা কেন দিয়েছি, আসলে আমার আমার মনে হয় আমাদের যে যাপিত জীবন, যে জীবনটা আমরা যাপন করছি, এই যাপিত জীবনটা অনেকটা ব্যাঘ্র প্রকল্পের মতো। এখানে নিয়ম আছে, এখানে অনুশাসন আছে, আবার নিয়ম অনুশাসনের নিয়ম ভাঙার ব্যাপার আছে। কাজে এই কবিতা লেখার সময় এবং নামকরণের সময় আমি এরকম একটা রহস্য খোঁজার বা রহস্য পুনঃস্থাপিত করার একটা চেষ্টা করি, সেখান থেকে হয়তো এই নামকরণ গুলো বেরিয়ে আসে। এটা একদম পুরোপুরি আমার অন্তর্গত একটা চেতনার মধ্যে খেলে বেড়ায়, খেলা করে বেড়ায়। যেভাবে একজন একজন মৎস্য শিকারী খ্যাপলা জাল, মনমরা খ্যাপলা জাল ছুড়ে দেন, আমি সেভাবে একটা অপার রহস্যের মধ্যে বুঝি রহস্যই খুঁজতে থাকি, অথবা খুঁজতে খুঁজতে রহস্যই ছড়িয়ে দিতে চেষ্টা করি। অনেক অনেক ধন্যবাদ দাদা। আমরা আমরা কিন্তু আপনার কবিতা নিয়ে কথা বলছিলাম, সাথে সাথে এখন শুনতে চাই যে আপনার প্রথম বই বের হবার সময় কিন্তু কবিদের অনেক ধরনের তিক্ততার বা মধুর কোন স্মৃতি থাকে, মানে আপনার প্রথম বই বের করার ক্ষেত্রে তেমন কোন অভিজ্ঞতা যদি থাকে আমাদেরকে জানান, একটু শুনতে চাই। রকমের সব মজার মজার অভিজ্ঞতা আছে। প্রথম বই দেখো, আমি কবিতা লিখতে এসেছি 87 সনে, 87-এ, কিন্তু আমার প্রথম বই বেরিয়েছে 96-এ। অনেকটা সময় আমি নিয়েছি, কারণ আমি দুটো কাজ করেছি। প্রথম হচ্ছে আমার নিজের স্বর, নিজের ভাষা, নিজের যাতায়াতের রাস্তা আমি তৈরি করার চেষ্টা করেছি। আমি যখনই বই করতে চেয়েছি, আমার ভেতরের একটা অ্যান্টেনা আমাকে বলেছে, না এখন না, আরো একটু দিন যাক, আরো একটু সময় নিন। আমি যখন প্রথম বইটা 1996-এ কলকাতা বইমেলায় আমার প্রথম বইটি বেরোয় কবিতা পাক্ষিক থেকে, এবং কলকাতা প্রেস ক্লাবের আনুষ্ঠানিক রিলিজ হয়, জয়গোস্বামী রিলিজ করেন, তা এই প্রথম বইটি যখন আমি প্রথম বইয়ের পাণ্ডুলিপি তৈরির ব্যাপারটা খুব মজার, কোচবিহার শহরে একটি ভাঙাচোরা চায়ের দোকানে আমাদের আড্ডা ছিল, একটি ভাঙাচোরা চায়ের দোকানে আমাদের ঠেক ছিল, আড্ডা ছিল। সে আড্ডা আমি আমার এক দাদা জয়ন্তনাথ সরকারের বন্ধু সোহেল ইসলাম দালি, আমরা এই তিনজন মিলে প্রতিদিন বসতাম সন্ধেবেলা, আর প্রতিদিন 4-5টা করে কবিতা পড়া হতো, এবং পাণ্ডুলিপি তৈরি, পাণ্ডুলিপি তৈরির প্রসেস চলতো। কিন্তু মজা হচ্ছে,
প্রতিদিনই আমি নির্বাচিত কবিতাগুলো ছিঁড়ে ফেললাম, পছন্দ হচ্ছে না। প্রায় 4 মাস লেগেছে আমার প্রথম বইয়ের পাণ্ডুলিপি তৈরি করতে, পালি আর ভাবো তো, 4 মাস। এবং এই প্রথম বইয়ের এই পাণ্ডুলিপি নির্মাণ আমি মৃত্যু অব্দি ভুলবো না। প্রথম বইয়ের পাণ্ডুলিপি নির্মাণ জুড়ে এত রহস্য ছিল, এত মজা। দাদা, প্রথম বইয়ের পাণ্ডুলিপি প্রস্তুত করার ক্ষেত্রে কি কোনো বন্ধুর সাহায্য নিয়েছিলেন? হ্যাঁ, আমি জয়ন্তনাথ সরকার এবং সোহেল ইসলাম নামে আমার এক বন্ধুর সাহায্য নিয়েছিলাম। আমি, জয়ন্তদা এবং সোহেল, আমরা 3 জন সমবেত ভাবে এই পাণ্ডুলিপিটা তৈরি করেছিলাম। আচ্ছা দাদা, আমরা 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 হচ্ছে আপনার কিন্তু প্রথম কবিতা লেখার গল্প শুনেছি, কিন্তু আমরা শুনতে চাই আপনি যখন লেখালেখি শুরু করলেন যে সময়টায়, ওই সময়টায় আপনি কোন কোন বন্ধু পেলেন, বা প্রথম দিকের বন্ধু, মানে সাহিত্য চর্চার প্রথম দিককার বন্ধু কারা, তাদের যদি একটু স্মৃতি বলতেন। আমি যখন কবিতা লিখতে আসি, আমি তো উত্তরবঙ্গের মানুষ, কলকাতা থেকে প্রায় 750 কিলোমিটার দূরে থাকি, আর তখন চিঠি পত্রের যুগ, প্রচুর চিঠি লিখতাম, প্রতিদিন মন করে 40-50টা চিঠি লিখতাম। আমি চিঠির মধ্য দিয়ে সারা বাংলার গ্রাম, মফস্বল, ব্লক, জেলায় আমার বন্ধু বন্ধু গড়ে উঠেছিল, আমার কিছু প্রিয় অগ্রজ ছিলেন। উত্তরবঙ্গে লিখতে এসে আমি অনেক ভালোবাসা পেয়েছি, স্নেহ পেয়েছি কবি অরুণেশ ঘোষ, কবি সন্তোষ সিংহ, কবি পুণ্যশ্লোক দাশগুপ্ত, কবি জাফরুল্লাহ ব্যাপারী, আমি প্রচুর অনুপ্রাণিত হয়েছি কবি সমর চক্রবর্তী, কলকাতায় সৈয়দ হাসমত জালাল, আমাকে এখনো হাসমতদা আমাকে স্নেহ করেন, তার সাহায্য নেই, জয় গোস্বামী, শঙ্খ বাবু, শঙ্খ ঘোষ, সুবোধ সরকার, মল্লিকা সেনগুপ্ত, প্রচুর গুণী মানুষের আমি সাহায্য পেয়েছি। আর সমকালীন কিছু বন্ধু তো ছিলই, আমরা কলকাতা বইমেলায় যেতাম, আমরা সব বন্ধুরা, যে যে জেলাতেই থাকি না কেন, বন্ধুরা আগে থেকে যোগাযোগ করে নিতাম যেই সময়টা আমরা বইমেলায়, সমস্ত জেলা মফস্বলের বন্ধুরা আমরা হুল্লোড় করে বেড়াতাম সেই কলকাতা বইমেলা। প্রচুর ভালো মানুষ, প্রচুর ভালো বন্ধু, প্রচুর ভালো অভিভাবক। প্রথম কবে কলকাতা গেলেন? আপনার প্রথম কলকাতা যাওয়ার স্মৃতি? আমি প্রথম প্রথম কলকাতায় যাই 1992 সালে, 92। এটা কি লেখালেখি সূত্রে গেলেন সেই না সময়? আমি না, লেখালেখি সূত্রে না, আমি কলকাতায় যাই হচ্ছে, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে ভর্তি হতে যাই, এবং সেখানে কম্পারেটিভ লিটারেচার, তুলনামূলক সাহিত্যে অনেক ভালো বন্ধু জুটে যায় আমার, এবং এই বন্ধুরা আমার মধ্যে আলো ফেলেন, আমি অনেক ভালো বইয়ের সাথে পরিচিত হই, অনেক ভালো ভাবনা চিন্তার সাথে পরিচিত হই, আমার ভেতরে একটা আপলিফটমেন্ট ঘটে, একটা নতুন পৃথিবী, নতুন আলোর পৃথিবী। আমি কলকাতা আমাকে অনেক শিক্ষিত করেছে, কলকাতা আমাকে অনেক কিছু ভাবতে শিখিয়েছে, ভালো বইয়ের সন্ধান দিয়েছে, আমাকে তৈরি করেছে কলকাতা অনেকটা। আপনার আপনার যাদবপুর কলকাতার কাছে আমার ঋণ আছে দাদা। আপনি আপনি তো পড়েছেন হচ্ছে সাংবাদিকতা, মাস কমিউনিকেশন যেটা বললেন, তো আপনি এই যে কম্পিউটার লিটারেচার, যে সাহিত্যে তুলনামূলক যে সাহিত্য তত্ত্ব, তুলনামূলক যে সাহিত্য, এই বিভাগের যে বন্ধুদের সাথে আপনার পরিচিত হলো, তারা কারা, সেই বন্ধুরা কারা, এবং বিশ্ববিদ্যালয় যাওয়ার পরে আপনার ভিতরে নতুন করে কোনো পরিবর্তন হলো কিনা লেখালেখি? সেই বন্ধুদের মধ্যে হয়েছে, আমি বৌধায়ন মুখোপাধ্যায়কে পেয়েছি, আমি জনজিৎ চক্রবর্তীকে পেয়েছি, আমি আমার ভালো বন্ধু ছিলেন বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের সান্নিধ্য পেয়েছি সেই সময়, আমি বিতোষক ভট্টাচার্যের সান্নিধ্য পেয়েছি সেই সময়, আমি ভাস্কর চক্রবর্তীর সঙ্গে আমার তার বরানগরের বাড়িতে মাঝে মাঝে আড্ডা হতো। আর তুলনামূলক সাহিত্যে আমার কিছু ভালো বন্ধু ছিল, যেমন একরামুল হক নামে আমার এক বন্ধু ছিলেন, বর্ধমান থেকে এসেছিলেন, পলাশ নন্দী নামে এক ভালো বন্ধু ছিলেন, সংযুক্তা হাজারিকা নামে আসামের গৌহাটির একজন বান্ধবী ছিলেন। এরা, এদের কাছ থেকে না আমি আন্তর্জাতিকতা শিখেছি, উপগণ্ডির বাইরে বেরোতে শিখেছি, এবং দেশ বিদেশের লিটারেচারের সাথে, দেশ বিদেশের সাহিত্যের সাথে আমি পরিচিত হয়েছি, বিশেষ করে ইউরোপিয়ান লিটারেচার, রাশিয়ান লিটারেচার অ্যান্ড ল্যাটিন আমেরিকান লিটারেচার, এবং কিছুটা ইস্তাম্বুলের সাহিত্য, কিছুটা আফগানিস্তানের সাহিত্য, এবং বাংলাদেশের অনেক বড় বড় লেখকের লেখার সাথে পরিচিত হয়েছে, যেমন আবু ইসাকের পদ্মার পলিদ্বীপ প্রিয় একটি বই, কাদো নদী কাদো প্রিয় বই, শহীদুল্লাহ কায়সারের সংসপ্তক প্রিয় বই।
দাদা, হ্যাঁ, তুলনামূলক সাহিত্য বাংলাদেশের নিয়ে যখন অনেক, বললেন তখন আমাদের আলোচনার একটা দারুণ সূত্র তৈরি হলো। তুলনামূলক সাহিত্য নিয়ে আমরা কথা বলতে চাই, বিশেষ করে বাংলা সাহিত্য। আমরা তুলনামূলক সাহিত্যের সাথে আমাদের আমাদের অনেক দূরত্ব আছে বলে আমি মনে করি এখনো। আপনি জানেন যে আমাদের প্রিয় কবি শামীম রেজা প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুলনামূলক সাহিত্য বিভাগ তৈরি করেছেন। উনি নিজেই এটার বলা যায় যে একেবারে স্রষ্টাই বলা যায় যে উনি নিজে এটাকে নিজের সহউদ্যোগে, হ্যাঁ, উনি এটাকে প্রতিষ্ঠা করেছেন। জানি তো এই তুলনামূলক সাহিত্য সাহিত্যের সাথে আমাদের যে একটা বড় ধরনের গ্যাপ আছে, আমাদের যে বড় ধরনের একটা শূন্য স্থান আছে, এইগুলো নিয়ে যে যেরকম মনে করলেন, আপনি যখন তুলনামূলক সাহিত্যের বন্ধুদের সাথে পরিচিত হচ্ছেন, আপনি যখন রাশিয়ার সাহিত্য, স্প্যানিশ সাহিত্য, তারপরে তুরস্কের সাহিত্য, আফগানিস্তানের সাহিত্য জানছেন, এবং সাথে সাথে মনে করেন শহীদ কাদরি, শহীদ কাদরি এই বিষয়ে খুব সুন্দর উপমা দিতে পারতেন। উনি বলতেন যে নজরুল হচ্ছে আমাদের নেরুদা, নজরুল হচ্ছেন আমাদের নেরুদা। এই যে কথাটা বলা, এই যে একটা তুলনা করা অন্য একটা সাহিত্যের সঙ্গে। আচ্ছা আচ্ছা, এই যে হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, শহীদ কাদরি, শহীদ কাদরি, হ্যাঁ হ্যাঁ, খুব প্রিয় কবি আমাদের। দাদা, যেরকম মনে করেন আমরা আমরা সুবীর সরকারের সাথে আমরা আমার আমরা আমি আমি বলছি আমি একটা তুলনা করতে চাই যে ভারতের সুবীর সরকারের কবিতা মাসুদার সরকারের কবিতার মতো, বা মাসুদার সরকারের কবিতা সুবীর সরকারের কবিতার মতো, মানে একটা একটা তুলনা টানা আর কি। এই ক্ষেত্রে আমরা কেন পিছিয়ে থাকলাম, এই এই পিছিয়ে থাকার কারণটা আসলে কি বলে মনে করেন আপনি, একটু যদি বলতেন আপনি। আসলে পলিয়ার ব্যাপারটা কি বলতো, মানে তুলনামূলক সাহিত্য, তুলনামূলক সাহিত্যকে সামনে রেখেই বা সঙ্গে রেখেই আমি দুটো কথা বলতে চাই। এটা আমি অনেক জায়গায় বলি, এটা আমার ব্যক্তিগত একটা কষ্টের ব্যাপার। দেখো পলি, এই যে বড় বড় পুরস্কার আছে, নোবেল পুরস্কার, ম্যাগসেসাই পুরস্কার, আরো কত পুরস্কার আছে, দেখো বাংলা সাহিত্য, বেঙ্গল, আমাদের এই উপমহাদেশের বাংলা সাহিত্য, এই বাংলা সাহিত্যে কত বই আছে নোবেল পুরস্কার পেতে পারত। আচ্ছা, হেমিংওয়ে যদি নোবেল পুরস্কার পান ওল্ড ম্যান অন দ্য সি লিখে, আচ্ছা আমাদের আমাদের আখতারুজ্জামান, আমাদের আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠার সেপাই বা খোয়াবনামা কি নোবেল পাওয়ার মতো বই না? আমাদের সৈয়দ মুস্তাফা সিরাজের অলীক মানুষ কি নোবেল পুরস্কার পাওয়ার মতো? আমাদের আবু ইসাকের কাঁদো নদী, সরি, আমাদের আমাদের কাঁদো নদী কাঁদো বলো বা চাঁদের অমাবস্যা বলো, সেগুলো কি ম্যাক্সেসাই পাওয়ার মতো বই না? আসলে সমস্যাটা কোথায় বলতো, সমস্যাটা হচ্ছে বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সংকট হচ্ছে আমাদের সাহিত্যকে বিশ্ব সাহিত্যের দরবারে পৌঁছে দেওয়ার যে উদ্যোগ, সেই উদ্যোগটা বাংলাদেশেও নেই, আমাদের ভারতবর্ষেও নেই, সরি, পশ্চিমবঙ্গেও নেই। কাজেই আমরা যদি অনুবাদের মধ্য দিয়ে আমাদের লিটারেচারটাকে পৌঁছে দিতে পারি, তাহলে কিন্তু প্রচুর পাঠক আমাদের এই উপমহাদেশের জীবন, আমাদের এই উপমহাদেশের লিটারেচার সম্পর্কে জানতে পারবে, এটা আমার বিশ্বাস, আমার এটা মনে হয়। দাদা, খুব দারুণ একটা বিষয় বলছিলেন আপনি, হয়তো অবশ্যই জানেন যে সুনীল গঙ্গোপাধ্যায় কিন্তু বলেছিলেন যে আমাদের যে সতীনাথ ভাদুরী, ডুরাই চরিত মানুষ, বা তার হচ্ছে আপনার আরেকটি যে উপন্যাস খুব বিখ্যাত, তো তিনিও মানে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের মানুষ, হ্যাঁ, আমাদের মানিক বন্দ্যোপাধ্যায় বলেন বা বিভূতি বলেন বা তারাশঙ্কর বলেন, তারাও নোবেল পাওয়ার মতো লেখক। তো আমাদের 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 এই যে বাংলা ভাষা আপনি বলছিলেন, পশ্চিমবঙ্গ তথা ভারত কিংবা বাংলাদেশ, বা আমরা আমরা ভাষার ভাষার জায়গা থেকে এখন চতুর্থ স্থানে, যে এত বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে, কিন্তু ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমাদের ভাষা এত পিছিয়ে কেন, মানে ভাষার প্রভাবের ক্ষেত্রে আমরা পিছিয়ে কেন, এটা এটার কারণ কি আসলে? আসলে তোমাদের বাংলাদেশে একটা সুবিধা আছে, বাংলাদেশে সবাই বাংলা ভাষায় কথা বলে। তুমি কি জানো পলিয়ার, আমাদের পশ্চিমবঙ্গে আমরা বাংলা ভাষার লোকেরা খুব কোণঠাসা, পশ্চিমবঙ্গে কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন? কলকাতায় কলকাতা দখল করে নিয়েছে অবাঙালি সংস্কৃতি এবং অবাঙালি ভাষা, তোমরা রাখতে পেরেছো যেহেতু তোমাদের পুরো দেশটা তৈরি হচ্ছে ভাষা আন্দোলনের উপর।
ভাষাকে ভালোবেসে তোমরা ভাষাটাকে ধর, এবং আমার মনে হয় আগামী দিনে বাংলা সাহিত্য বাংলা ভাষার নেতৃত্ব বাংলাদেশ দেবে। তবে আমার মনে হয় বাংলা ভাষার বইপত্র, বাংলা ভাষার বইপত্র আন্তর্জাতিক মানের, বাংলা ভাষার বইপত্র অনুবাদের মধ্য দিয়ে বিশ্ব সাহিত্যের পাঠকদের কাছে পৌঁছে দেওয়াটা অত্যন্ত জরুরি। আমি একটা বই পড়েছিলাম শামসুদ্দিন আবুল কালাম, তার কাশ বনের কন্যা নামে একটা অসাধারণ বই পড়েছিলাম, অসাধারণ বই, অসাধারণ। এই বই বিশ্ব পাঠকের কাছে যাবে না দাদা? হ্যাঁ, আমরা আমাদের আমাদের অনেক আমাদের আসলে পৌঁছানো উচিত, আমাদের এই যে আমাদের যাচ্ছে না বা যাওয়া, আমরা বলছি যে আমাদের যাওয়া উচিত, বা আমরা আমরা বলছি যে আমাদের নোবেল পাওয়ার মতো অনেক কথা সাহিত্যিক, অনেক গদ্যকার, অনেক কবি আছেন, তো এই যে তারা পেলেন না, মানে এর এর আমার 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 কয়েকটা দৃষ্টিভঙ্গি আছে আমি আপনার সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের এই যে দক্ষিণ এশিয়া বা সার্কভুক্ত দেশগুলোর আমাদের কিন্তু পলিটিক্যালি কিছু দুর্বলতা আছে, আমাদের রাজনৈতিক যে হাতিয়ারটা, মানে সাংস্কৃতিক হাতিয়ারকে আমাদের রাজনৈতিক হাতিয়ারের সাথে আমরা ঠিক ভালোভাবে মেশাতে পারিনি। আমরা কিন্তু সব সময় দেখেছি আমাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে আমাদের পলিটিক্স গুলো এত বেশি ঘৃণার জায়গায় চলে গেছে যে পার্শ্ববর্তী দেশের সাহিত্যের সাথে আমাদের যোগাযোগই নেই। মনে করেন আপনি আপনি আমি আমেরিকা এবং ইউরোপের কবিতা পড়ছি, কিন্তু আপনি আমি কিন্তু নেপাল এবং ভুটান মালদ্বীপের কবিতার খবর আমাদের কাছে নাই। তো এই যে আমরা পিছিয়ে থাকলাম, মানে আমরা আমাদের প্রতিবেশীদের খবর রাখি না কিন্তু আমরা ইউরোপ আমেরিকার খবর রাখি, সেই যে উপনিবেশিক যে মানসিকতা আমাদের ভিতর, বা আমাদের ভিতরে সেই যে এক ধরনের দাসত্বের যে মনোভঙ্গি, এটা কিন্তু আমাদের একটা বড় ধরনের ভাঙচুর তৈরি করেছে আমাদের ভিতরে। কিন্তু আমাদের যে রাজনৈতিক মানে ক্ষমতার বলয়ের সাথে সংস্কৃতি বলয়ের যে একটা সম্পর্ক তৈরি হবা, এটা যতক্ষণ না না হবে ততক্ষণ কিন্তু আপনি নোবেল পাবেন না, ততক্ষণ আপনি ম্যাগাসেস পুরস্কার পাবেন না, কারণ এটা পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয়। তো এই যে আগে আগে মনে করেন যে আমি আমাদের এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন টিচারের নাম বলতে চাই বা কয়েকজন শিক্ষা কবির নাম বলতে চাই, যাদের সঙ্গে রাজনীতি ব্যক্তিদের বা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরাও কবিকে সমীহ করতেন, কবিকে ডেকে নিতেন কোনো রাষ্ট্রীয় সংকটে। এই যে চর্চাগুলো বা এই যে শিষ্টাচারগুলো, এই শিষ্টাচারগুলো দিন দিন আমাদের ভিতর থেকে যত কমে যাচ্ছে তত আমরা পিছিয়ে যাচ্ছি। যাই হোক, এগুলো হচ্ছে আমরা কবি হিসেবে বা আমরা আমরা হয়তো সামান্য চিন্তা করি সেই হিসাবে আমরা জাস্ট আপনি আর আমি শেয়ার করছি। যেরকম আপনি আপনি কিন্তু সীমান্তের ওপারে থাকলেও আমার কখনোই মনে হয় না যে আমাদের আসলে সীমান্ত আছে, এবং এই যে আপনি আমি এখন বসে কথা বলছি, আমি আসলে কোনো সময় এই কাটা তারের দুহাই দিয়ে, সীমান্তের দুহাই দিয়ে আমি কোনো সময় কোনো কিছু আমার মনে এটা স্থায়ী করতে চাই না। আমি আমি চাই আপনি বাংলা ভাষায় লেখেন, আমি বাংলা ভাষায় লিখি, ঢাকা এবং কুচবিহার এর ভিতরে কোনো পার্থক্য নেই, ঠিক আমি এইভাবে দেখি। যেরকম আমি আমি বারবার বলি যে মাসুদুর রহমানের কবিতা সুবীর সরকারের কবিতার মতন, সুবীর সরকারের কবিতা মাসুদুর রহমানের কবিতার মতন, এবং মাসুদুর রহমান আর সুবীর সরকার আলাদা কবিতা লিখলেন, একই একই সাথে বসবাস করে একই প্লেটে ভাত খেয়ে দুজন বন্ধু কিভাবে স্বতন্ত্র কবিতা লিখতে পারেন, এই যে শক্তি। আপনাকে আমি জানিয়ে রাখতে চাই যে মাসুদুর ভাইকে আমি আমার আগামীতে আমার আড্ডায় নিয়ে আসবো, তা আমি তার গল্প শুনবো। তো দাদা, আপনার কবিতার কথা শুনছিলাম, আমরা একটু অন্যদিকে চলে যাব, সেটা হচ্ছে আপনি ছোটবেলায় আসলে কি হতে চাইতেন, আপনার স্বপ্ন কি ছিল? আমি কি হতে চাইতাম? জি, আমি বেসিক্যালি কিছুই হতে চাইনি, কিছুই হতে চাইনি। এই যে কিছুই না হইতে চাওয়া, এটাই কিন্তু সবচেয়ে বড় হতে চাওয়া দাদা, এই যে কিছু না হতে চাওয়া এটাই কিন্তু সবচেয়ে বড় হতে চাওয়া আমার মনে হয়। যাই হোক, অনেক সুন্দর বললেন না, তবুও আমাদের কিন্তু ছোটবেলায় বা শৈশবে আমাদের কিছু স্বপ্ন থাকে, যে আপনার ভিতরে হয়তো বিভিন্ন আমরা আমরা ছোটবেলায় যে আপনার আপনার পাশে, যেহেতু আমরা দাদাকে হঠাৎ হারিয়ে ফেললাম হয়তো নেটওয়ার্কের কোনো কারণে, দাদা আবার আসবেন, দাদা এসেও যাচ্ছেন আমাদের মাঝে, দাদা এসে গেছেন, তো আমরা বন্ধুরা দাদার কবিতার গল্প শুনছিলাম আমরা শুনছিলাম। হ্যাঁ দাদা, বলি আর শুনতে পাচ্ছো? হ্যাঁ দাদা বলেন, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছি, বলেন। আমি দুটো কথা কি, আমরা বাংলা ভাষায় ভাবি, আমরা বাংলা ভাষায় স্বপ্ন দেখি, আমরা বাংলা ভাষার আগামীর স্বপ্ন দেখি, আমরা তো আত্মীয়, আর কাটা তার বলো বাকি সব রাজনীতি বলো সেগুলো রাজনীতি। তুমি ভাবো তো পলিয়ার,
আজকে যদি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ আলাদা না হতো, তাহলে বাঙালিরা সমস্ত পৃথিবীর নেতা হতো। একদম 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 বাংলা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বাংলা সাহিত্য এতটাই উর্বর, আজকে পৃথিবীর সাহিত্যকে নেতৃত্ব দিত বাঙালিরা যদি দেশ ভাগ না হতো। একদম দুই বাংলা যদি এক। আপনি দারুণ একটা স্বপ্নের কথা বললেন। আমার আমার বাড়ি হচ্ছে যশোরে, আপনি জানেন বোধহয় যে। হ্যাঁ জানি। আমার আমার মনে হয় আমাদের বাড়ি থেকে কলকাতা হচ্ছে আমার দাদা, এবং আমার দাদা কলকাতা কলকাতাতে লেখাপড়া করেছেন, চাস্তো দাদা। তো আমার দাদারা হচ্ছে সকালে যেতেন এবং সন্ধ্যায় চলে আসতেন, একেবারে খুব খুব কাছে আমাদের, হ্যাঁ নদিয়া নদিয়া দিয়ে। হ্যাঁ, তো এই যে ব্যাপারগুলো আমি এখন মাঝে মাঝে ভাবি যে যশোরে আমি, আপনি হয়তো পাবলো শাহিকে চিনবেন, আপনার বন্ধু স্থানীয় হয়তো। আমার বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু পাবলো, পাবলো ভাই বলছিলেন যে পলিয়া, পাবলো শাহির সঙ্গে আমার সম্পর্ক 1991 সন থেকে। 1991 সনে পাবলো যশোর থেকে একটা পত্রিকা করতো, আমি সেই পত্রিকায় নিয়মিত লিখতাম। পাবলো আমার এখানে এসছে। আমার আরেকজন বন্ধু ছিল মুজিব মেহদি, সে তখন ময়মনসিংহ থেকে, মুজিব তখন দ্বিতীয় চিন্তা নামে একটা পত্রিকা করে 90-এর দশকে। আমি নিয়মিত সেই দ্বিতীয় চিন্তা লিখতাম, যেরকম বরিশালে আমার হেনরি সাহিত্য। এখন বোধ হয় ঢাকাতে থাকেন উনি, উনার কবিতা আমার পছন্দ, উনার কবিতা আমার ভালো লাগে। ঢাকায় আছে? হ্যাঁ ঢাকায় থাকে, বাবর রোড, বাবর রোডে বাড়ি। দাদা আমি আমি পাবলো শাহি ভাই বলেছিলাম যে যশোরের, যশোরের কবিরা কেন বা যশোরের মানুষ কেন নির্ভীত চারি। তো উনি বলছিলেন যে পলিয়ার যদি তুমি ইতিহাস দেখো যশোরের, তো যশোর হচ্ছে বাংলাদেশের প্রথম জেলা শহর, প্রথম জেলা শহর 1821 সালে প্রথম জেলা হচ্ছে যশোর। তো যে যে জায়গার মানে যারা প্রথমে শহরের মানুষ হয়, এরা যখন পরবর্তীতে আর শহর থাকে না, কালচার গুলো তৈরি হয়, যে সংস্কৃতি গুলো তৈরি হয়, তখন ওই শহরের মানুষ আর গ্রামের মানুষের কাছে কিছু চাইতে পারে না। সে না খেয়ে থাকলেও কারো কাছে ছোট হতে পারে না। তার ভিতরে যে এক ধরনের শহর আনার বা এক ধরনের শহরের মানুষ হিসেবে তার ভিতরে যে মর্যাদা বোধ তৈরি হয়, সেই মর্যাদা বোধ থেকে সে কিন্তু আর অন্যের কাছে কখনো আর ছোট হতে পারে না, কারোর কাছে যেতে পারে না। এই যে ব্যাপারগুলো থেকে হয়তো নির্ভীততারী হওয়ার কথা। তো পাবলো শাহী ভাইও আমি আলোচনা করছিলাম যে আমাদের বাংলা ভাষার সাহিত্য কেন এত পিছিয়ে, এ সমস্ত কথা নিয়ে আলোচনা হচ্ছিল। দাদা আমরা এখন একটু আপনার অন্য বিষয়ে চলে যাব। আপনি কিন্তু গান নিয়ে কাজ করেছেন, বিশেষ করে আপনি লোকসঙ্গীতের প্রতি আপনার অসাধারণ একটি মরম, মরমের এবং একটা দরদ রয়েছে আলাদা ধরনের। আপনি আব্বাস উদ্দিনের গান নিয়ে আপনি কাজ করেছেন, আপনি লোকসঙ্গীতের উপর কাজ করেছেন, এবং আমি আপনার আরেকটি কথা জানি, সেটা হচ্ছে আপনি বলেছেন যে আপনার অনুপ্রেরণা হচ্ছে একেবারে সাধারণ মানুষ, আপনার এলাকার যে মানুষরা, খেটে খাওয়া মানুষরাই হচ্ছে আপনার জীবনে সবচেয়ে অনুপ্রেরণা। এই যে লোকগান, এই যে সঙ্গীত এবং এই যে সাধারণ মানুষ আপনার অনুপ্রেরণার জায়গা হলো, এটা কিভাবে হলো একটু যদি আমাদের বলতেন। আমি বড় হয়েছি এমন একটা জনপদে, সেই জনপদটা হচ্ছে সোনার বরণ মানুষ এবং অপরূপ লোক জীবন দিয়ে ঘেরা। আমার উত্তরবঙ্গের সমাজ, আমার উত্তরবঙ্গের সংস্কৃতি, আমার উত্তরবঙ্গের লোক সংস্কৃতি, আমার উত্তরবঙ্গের প্রকৃতি, আমার উত্তরবঙ্গের মাটি, আমার উত্তরবঙ্গের ধান ক্ষেত, আমার উত্তরবঙ্গের হাট ফেরত মানুষ, হাটে আসা মানুষ, আমার উত্তরবঙ্গ, আমি যে জনপদে বড় হয়েছি এই উত্তরবঙ্গের মাটি, উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের লোক সংস্কৃতিকে আমি প্রণাম করি। এরাই আমাকে কবি সুবিশ্বাকারে পরিণত করেছে। আর এখানকার লোকসঙ্গীতের কোনো জবাব নেই, হাওয়াইয়ার কোনো জবাব নেই, কুশান পালার কোনো জবাব নেই। এ আমাদের গর্বের, আমাদের অহংকারের। উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের লোকজীবন এবং উত্তরবঙ্গের সংস্কৃতি আমাকে কবি সুবিশ্বাকার বানিয়েছে। আমি এই মাটিকে প্রণাম করি, আমি উত্তরবঙ্গের মানুষকে প্রণাম করি। দাদা আপনার আপনার এই যে ভাওয়ায়ার কথা বললেন এবং আপনি আব্বাস উদ্দিনকে নিয়ে, মানে আপনার এই যে এই গানের প্রতি প্রথম দুর্বলতা কবে তৈরি হলো, গানের প্রতি আপনার এই ভালোবাসা বা দুর্বলতা কবে তৈরি? একদম একদম আমার চেতনার উন্মেষের পর থেকে। আমার গ্রামের বাড়ি ছিল উত্তরবঙ্গের, আমার গ্রামের বাড়ি এমন একটা জায়গায়
যেখানে একদিকে হচ্ছে মানে যেখানে চারপাশে হচ্ছে গান আর গান। আমি সকালে ঘুম থেকে উঠেই আমার এখানকার লোকসঙ্গীত শুনতাম, চেতনার উন্মেষের পক্ষ থেকে, চেতনার উন্মেষের পর থেকে লোকসঙ্গীত আমার মজ্জা রক্ত স্রোতের মধ্যে মিশে গেছে। গ্রামে একজন মানুষ হেঁটে যাচ্ছেন, তিনি গান গাইতে গাইতে যাচ্ছেন, গাড়িয়াল যাচ্ছেন জমি থেকে ধান নিয়ে বাড়িতে, সে গাড়িয়াল গান গাইছেন, মহিষাল বন্ধু গান গাইছেন, নদীর চরে মহিষের পিঠে বাচ্চারা বসে হাওয়াইয়া গান গাইছেন। আমার একটা প্রশ্ন ছিল, এই ছোটবেলার থেকে এই সঙ্গীত দাদা বলছিলাম, ওই যে ওকি ওকি গাড়িয়াল ভাই একটি গান আছে ভাওয়াইয়া গান, ওকি গাড়িয়াল ভাই, এই 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 গানটা এই গানটা এই গানটার লেখক কে আসলে? আমরা আমরা যা আচ্ছা বলছি, ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের পানে চাইয়া, এই গানটি প্রথম রেকর্ড করেন আব্বাসউদ্দিন সাহেব। আব্বাসউদ্দিন সাহেব এই গানটি রেকর্ড করেন। আব্বাসউদ্দিন সাহেব তো কোচবিহারের মানুষ এবং আমাদের ভাওয়াইয়াকে বিশ্বের দরবারে তিনি পৌঁছে দিয়েছেন। আব্বাসউদ্দিনের কাজল ভোমরা, গাড়িয়াল ভাই, অনেক বিখ্যাত সব গান আছে। আব্বাসউদ্দিন সাহেব আমাদের কোচবিহারের মানুষের প্রাণের মানুষ। কোচবিহারে আব্বাসউদ্দিনকে নিয়ে উৎসব হয়, আব্বাসউদ্দিন মেলার আয়োজন করে। দাদা আমি বলছিলাম ওকি গাড়িয়াল ভাই, এবং গানটি গানটি আমি শুনেছি যে গানটি গেয়েছেন আব্বাসউদ্দিন, কিন্তু এই গানটির লেখকের নাম আমরা জানতে পারি না, এটা এটা কতটুকু আপনি জানেন? জানেন আমি আসলে জানতে চাই বিষয়টা। ও কি গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের পানে চাইয়া রে, এই গানটির প্রকৃত লেখক কে এটা জানা যায় না। আসলে লোকসঙ্গীত তো পরম্পরাগত, ধরো 100 বছর আগে একজন মানুষ একটা গান গেয়েছেন, সেই গান লিখে রাখা যায়নি, পরবর্তী প্রজন্ম মুখে মুখে সেই গান সংগ্রহ করেছে। যেরকম আমরা লালন শাহের ক্ষেত্রে দেখি, আমরা আব্দুল করিমেরও অনেক গান দেখি উনি হয়তো লিখে যেতে পারেননি, তার শিষ্যরা সেই গান। তোমাদের শাহ আব্দুল করিম আমার খুব প্রিয় শিল্পী। হ্যাঁ, যেমন আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়নারে বিখ্যাত একটা গান, আব্দুল করিম, উকিল মুন্সি, এরা আমার খুব প্রিয় শিল্পী। দাদা আপনি আপনি কি আপনি কি এখন একটি কবিতা শোনাবেন না একটি গান শোনাবেন? না না, আমার গলা নেই, আমি গান গাইতে পারি না, গান সব জানি কিন্তু গাইতে পারি না, কণ্ঠ নেই, সুর নেই। আমি কবিতা শোনাই। দু দুটো সেতুর পাশে ছড়ানো শহর, সমস্ত ঘুমিয়ে পড়া শব্দেরা আবার জেগে উঠছে, অন্ধকার ঝাঁপ দিচ্ছে, অথচ আগুন হাতে আজও আমাদের ভ্রমণ সারা হলো না। ফাঁকা জীবনের ধার থেকে বাতিদান হাতে ধর্ম শিক্ষক আসেন, আমরা তার জমকালো আলখাল্লা দেখতে পাই, শুকনো পাথরের স্তূপ থেকে গ্রহ নক্ষত্রেরা ছুটে পালায়, অথচ বাদাম গাছের শাড়ির ভিতর শিশুরা লুকিয়ে ফেলছে খেলনা গাড়ি, ধারা মাতের পাতা। দুটো সেতুর পাশে ছড়ানো শহর, হাতে হাতে রং পেন্সিল, আর তুষার ঝড়ের পরপরই হঠাৎ বৃষ্টির মতো কিছু একটা। আমি আর একটি কবিতা শোনাবো। জি দাদা শোনাবো। হামাগুড়ি কথা, কিছু কিছু মুখ সারা জীবন তারা কিছু কিছু মুখ সারা জীবন তারা করে, গত জীবনের ছায়া মেখে উঠে আসে পুষ্করিণী, গোলা ভরা ধান খুলে দিয়ে পাখি শিকারীরা ছোটে, দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা যায়, মৃত বন্ধুদের কথা মনে পড়ে, মেয়েদের চোখ থেকে গড়িয়ে পড়া জল অক্ষর ধাতু, আমাদের প্রস্তুতি পর্ব বলতে রং বেরঙের রুমাল এগিয়ে দেওয়া, গম খেতে বৃষ্টির জল সারা জীবনের জন্য মনে রাখা মুখ, গুহা মুখে রেখে আসি ফুলের সাজি, আর বুকে বালিশ চেপে আজ আলগোছে লিখে রাখা হামাগুড়ি কথা। বাহ বাহ, অসাধারণ কবিতা, অসাধারণ, খুবই অসাধারণ লাগলো দাদা, খুবই ভালো লেগেছে আপনার কবিতা। দাদা আমরা এবার একটু অন্যদিকে চলে যাব, যেরকম আপনি আপনার ভাওয়াইয়া গান বা লোকসঙ্গীতের প্রতি আপনার যে দরদ, আপনার যে প্রেম, সাথে সাথে কিন্তু আপনি এগুলো নিয়ে কাজ করছেন। আপনি লোকপ্রাণ নামে একটি বই আছে আপনার, গবেষণা বই লোকপ্রাণ,
তো এই লোকপুরাণ, হ্যাঁ হ্যাঁ লোকপুরাণ এই বইটিতে আসলে কোন কোন বিষয় আপনি তুলে ধরছেন? আপনি এই লোকপুরাণ বলতে আপনি আপনার এই বইয়ের যদি সূচি মানে কি কি বিষয়, আপনার সাবজেক্ট গুলো কি কি ছিল একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন একটু অংশ বিশেষ। হচ্ছে আমার অনেকটা আত্মজীবনী, অটোবায়োগ্রাফি, ছোটবেলা থেকে, ছোটবেলা থেকে 1500 বয়স, ছোটবেলা থেকে মোটামুটি 1700 বছর বয়স আমি যে বড় হয়েছি, যেসব ঘটনা অনুষঙ্গ দৃশ্যাবলী জড়িয়ে আমি বেড়ে উঠেছি এবং সেগুলো আমাকে কিভাবে পাল্টে পাল্টে দিয়েছে, বদলে বদলে দিয়েছে, সেগুলো নিয়েই আমার লেখা এটা অটোবায়োগ্রাফি। ধানসিঁড়ি থেকে বেরিয়েছিল, দুঃখের ব্যাপার বইটি নিঃশেষিত হয়ে গেছে, আর নেই, আউট অফ প্রিন্ট হয়ে গেছে। এই বইটি জুড়ে আমার উত্তরবঙ্গকে খুঁজে পাবে, আমার উত্তরবঙ্গের মানুষ, উত্তরবঙ্গের লোক, হাওয়াইয়া, পালাগান, কুষাণ, সাইজন, সহারা, এখানকার জীবন্ত এবং চির প্রণম্য ভূমি লগ্ন সব মানুষদের খুঁজে পাবে, যাদের মাঝখানে আমি বেড়ে উঠেছি, বড় হয়েছি, মানুষকে ভালোবাসতে শিখেছি, মাটিকে ভালোবাসতে শিখেছি। অসাধারণ অসাধারণ দাদা, আপনি উপন্যাসের আদলে করেছেন নাকি গল্পের আদলে, না শুধু এটা কি গল্পের আদলে না উপন্যাসের আদলে নাকি স্মৃতি? আচ্ছা, ওই ওই ধানবাড়ি গানবাড়ি নিয়ে, ধানবাড়ি জি, এটা গল্পের আদলে না উপন্যাসের আদলে না, এটা হচ্ছে মেমোয়ার, স্মৃতি কথা। আমার স্মৃতিতে জমে থাকা দৃশ্যগুলিকে আমি আমার মতো করে পোজে গদ্যে সাজিয়েছি, এটাকে উপন্যাসও বলা যাবে না, ছোট গল্প বলা যাবে না, ব্যক্তিগত গদ্য বলা যেতে পারে। দাদা, আপনি আপনি বাংলাদেশ, ভারত এবং বিভিন্ন জনপদ থেকে আপনি আপনি কিছু সম্মাননা, কিছু পুরস্কার, কিছু কিছু পদক আপনার লেখালেখির কারণে আপনি পেয়েছেন, তো লেখালেখিতে এই যে পুরস্কার বা সম্মাননার বিষয়টি, এটিকে 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 কিভাবে দেখেন আপনি? আসলে যে কোনো সম্মাননাই একজন লেখকের মধ্যে একটা ইন্সপিরেশন তৈরি করে, লেখকের দায় এবং দায়িত্ব বাড়িয়ে দেয়। হ্যাঁ, আমি অনেক সম্মাননা পেয়েছি, বাংলাদেশ থেকেও পেয়েছি, এই দেশেও পেয়েছি, কিন্তু জানো তো পলিয়ার, কোনো সম্মাননাই কিন্তু আমার মধ্যে পুলক পুলকের বাজনা বাজাতে পারেনি, খুশির জোয়ার এনে দিতে পারেনি। কারণটা কি? কারণ এই সমস্ত সম্মান পাওয়ার অনেক আগেই আমি আমার শ্রেষ্ঠ সম্মান পেয়ে গেছি, সেটা কি? সেটা হচ্ছে সাধারণ প্রান্তিক ভূমিলগ্ন মানুষের ভালোবাসা। আমি এত পাঠকের ভালোবাসা পেয়েছি, এত সাধারণ মানুষের আশীর্বাদ পেয়েছি, স্নেহ পেয়েছি, তার থেকে মানুষের ভালোবাসার থেকে বড় পুরস্কার কিচ্ছু হয় না। কাজে যে পুরস্কারগুলো আমি বাংলাদেশ, ভারত থেকে পেয়েছি, সেগুলো অবশ্যই সেগুলো আমার কাছে একটা অর্জন, কিন্তু আমি সবচেয়ে খুশি হয়েছি সাধারণ মানুষ এবং পাঠকের ভালোবাসা পেয়ে। এর বাইরে পাঠকের ভালোবাসার থেকে বড় পুরস্কার কিচ্ছু হয় না। দাদা, অনেক অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর, সত্যি কথা এটি যে পাঠকের উপরে আর কোনো পুরস্কার নেই। আমি আমি জানতে চাইবো আপনার কুচবিহারের এখন কারা লেখালেখি করছেন, বিশেষ করে আমারও কিছু বন্ধু আছে কুচবিহারের, আপনি জানেন এবং তারা আপনার মাধ্যমে আমার সাথে পরিচয়, তো কুচবিহারের এখন তরুণরা কারা লিখছেন বা আর সম্ভাবনা মনে কারা আছেন, তাদের যদি কয়েকজনের নাম বলতেন বা তাদের নিয়ে যদি আপনি একটু স্মৃতিচারণ করতেন আমাদের জন্য ভালো হতো। আসলে শুধু কোচবিহার বলে না, এক ঝাঁক তরুণ কবি, এক ঝাঁক তরুণ ছেলে মেয়ে প্রান্ত এবং কেন্দ্র থেকে ঝাঁক ঝাঁক উঠে আসছে, তারা বাংলা কবিতার ইতিহাস, ভূগোল আগামী দিনে হয়তো বদলে দেবে। আর আমি যেহেতু কোচবিহারে থাকি, কোচবিহারে এবং কোচবিহারের পাশে অত্যন্ত শক্তিশালী কয়েকজন কবি লিখছেন, যেমন কোচবিহারে কোচবিহারে কবি নীলাদ্রি দেব, তুমি হয়তো তার কবিতা পড়েছো, সেই নীলাদ্রি দেব অসাধারণ শক্তিশালী একজন কবি, সে বাংলাদেশেও গিয়েছে গত বছর চিহ্ন মেলায় এবং আমাদের অক্টোবরে ময়মনসিংহে। নীলাদ্রি দেব ভালো লিখছে, পাপড়ি গৃহনিয়োগী ভালো লিখছে, সপ্তর্ষি বণিক ভালো লিখছে, রাহেবুল ভালো লিখছে, তাপস দাস ভালো লিখছেন, সৌভিক বণিক ভালো লিখছে, পূর্বালী চক্রবর্তী খুব ভালো লিখছে, এক ছাড় ছেলে মেয়ে, যেমন নাদিরা নামে একটি মেয়ে, নাদিরা আহমেদ নামে একটি মেয়ে অসাধারণ লিখছে, সৌম্যদীপ ভালো লিখছে, প্রচুর ছেলে মেয়ে লিখছে, ফিরোজ হক নামে একটি ছেলে ভালো লিখছে, খুরশিদ আলম নামে একটি ছেলে ভালো লিখছে। দাদা, আমরা আমরা এবার আপনার আপনার আপনি বলছিলেন যে
আমি জানি যে আপনার আগামী দিনের একটা পরিকল্পনা আছে, বিশেষ করে সাবঅর্টান, যে আমাদের যে নিম্নবর্তী মানুষের যে উচ্চারণ, আমাদের মাটিবর্তী মানুষের যে প্রতিভা, এই যে সাবঅর্টান যাকে বলে একটি টার্ম, এই টার্ম নিয়ে আপনি কাজ করতে চান। তো এই কাজ করা আপনি কেন কাজ করবেন, এই কাজ করার আসলে আপনার উদ্দেশ্য কি একটু যদি বলতেন। উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট স্থানিক ইতিহাস, ছোট ছোট স্থানিক ইতিহাস কিন্তু প্রকৃত ইতিহাসের প্রকৃত রচয়িতা, এবং ডেপ্রাইভ মানুষ, চাপা পড়া মানুষ, সেই চাপা পড়া মানুষটাই কিন্তু প্রকৃত মানুষ। কাজে প্রকৃত ইতিহাস তৈরির জন্য, প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য আমি সাবঅর্টান বিষয়ে খুব আগ্রহী, এবং এ নিয়ে আমার কিছু পরিকল্পনা আগামী দিনে রয়েছে, সে কাজগুলো করব। আচ্ছা 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 দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে লম্বা একটা সময় দিলেন, আপনার অনেক মূল্যবান সময় থেকেও। তো আমরা আজ এখানেই শেষ করছি এই করোনার দিনে। সবাই সাবধানে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই কবিতার সঙ্গে থাকবেন, সবাই সুবীর সরকারের কবিতা পড়বেন বেশি বেশি, এবং নিউ বাংলার সঙ্গে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি।